যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ, যতক্ষণ হুবালকে মানছ ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, ততক্ষণ তোমাকে সহ্য করা হবে। যা করার সিস্টেমের ভিতরে ঢুকে করো, কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না। প্রশ্ন করা যাবে না কাঠামো নিয়ে, বিশ্ব ব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে, প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে। আমেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ। অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার, এমনকি কিছু বলার প্রয়োজন নেই। সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট। এসব চিন্তা অবৈধ, এসব চিন্তা অপরাধ। যে শরিয়ার অনুসরণ কিয়ামত পর্যন্ত আল্লাহ মানব জাতির উপর ফরজ করেছেন, যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্ব ব্যবস্থার মোকাবেলায় সেই শরিয়া বাস্তবায়ন হোক, এটাই চাওয়া। কিছু করারও না, কিছু বলারও না, শুধু এটা চাওয়াই অপরাধ। কিছু করার দরকার নেই, বলার দরকার নেই, চিন্তাটাই অপরাধ। থট ক্রাইম, চিন্তা অপরাধ। আর যারা চিন্তা অপরাধ করার স্পর্ধা দেখায় সাম্রাজ্যের খাতায়, তারা অবাধ্য, রেডিকাল, সন্ত্রাসী, বিনা প্রশ্নে গুম, নির্যাতন আর হত্যাযোগ্য না মানুষ। এই সংজ্ঞাগুলো, এই চিন্তাগুলো আমাদের মন এবং মস্তিষ্কে গেঁথে দেওয়া হয়েছে। ওদের কাঠামোই আমাদের ভাবতে বাধ্য করা হলো আমেরিকান সাম্রাজ্যের সবচেয়ে বড় সাফল্য। যুগের হুবালের চারপাশে গড়ে ওঠা মায়াজাল, এই মিথ আর মিস্টিক না ভেঙে চিন্তার কারাগার থেকে মুক্তি পাওয়া অসম্ভব। সাম্রাজ্যের বেঁধে দেওয়া ছকের বাইরে গিয়ে সিস্টেমকে প্রশ্ন করা, প্রথাগত প্রথা বিরোধিতা আর নিয়মতান্ত্রিকতার বিভ্রান্তিকে বিসর্জন দিয়ে এই বিশ্ব ব্যবস্থার প্রত্যাখ্যানের স্পর্ধা হলো মানসিক দাসত্বের বাঁধন ছেড়া আর আদর্শিক উপনিবেশ থেকে মুক্ত হওয়ার প্রথম ধাপ। যুগের হুবাল আর তার চারপাশে গড়ে ওঠা মিথ্যার বসত ভাঙার প্রথম হাতিয়ার চিন্তা অপরাধ।